আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি আমাদের ছোট্ট সোনামণিদের জন্য 1 থেকে 10 পর্যন্ত কথায় লিখে দেখাবো। আমার লেখা ধরনটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ফ্রেন্ডস শুরু করি। এইভাবে নেই, এইভাবে লিখে সমান দিলাম। এবার লিখব এ ক, এক, এ ক, এক, এ ক, এক। এবার লিখব দুই, দয়রা শুকা দু, রস্বই দুই, দয়রা শুকা দু, রস্বই দুই। তিন লিখব, তয়রা শিকাতি, তয়ের সাথে রস্বিকার দিলে তয়রা শিকা তি দন্তন্য। তিন, চার লিখব, এভাবে লিখব চার, ছয়াকার চা, বয়ে বিন্দু র, চার। এবার দেখাবো পাঁচ, এভাবে নে, এ লিখলাম পাঁচ, পয়াকার পা, চন্দ্রবিন্দু চ, পাঁচ। বা লিখব ছয়, ছ, অন্তস্থ অ, ছয়। এবার লিখব সাত, হবে নে, খোলা দন্ত স, একাশা ত, সাত, দন্ত স, একাশা ত, সাত। লিখব আট, সরিয়া ট, আট, সরিয়া ট, আট। এবার লিখব নয়, এভাবে নে, এখান থেকে এভাবে দিলাম নয়, নয় কথায় লিখব দন্ত ন, অন্তস্থ অ, নয়, একে শূন্য দশ। দ, তালব্য দশ। তো ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমরা কি কি শিখেছি। আজকে আমরা শিখেছি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, একে শূন্য দশ। এবার এই সংখ্যাগুলো আমি কথায় যেভাবে লিখেছি তা পড়ে শোনাচ্ছি। এক, এ ক, এক, দুই, দয়রা শুকা দু, রস্বই দুই, তিন, দয়রা শিকা তি দন্তন্য তিন, চার, ছয়াকার ছা, বয়বিন্দু চার, পাঁচ, পয়াকার পা, চন্দ্রবিন্দু ছ, পাঁচ, ছয়, ছ, অন্তস্থ অ, ছয়, সাত, দন্ত স, একা সা, ত, সাত, আট, সরেয়া ট, আট, নয়, দন্ত ন, অন্তস্থ অ, নয়, একে শূন্য দশ। একে শূন্য দশ বানান দ, তালব্যস দশ। তো ফ্রেন্ডস, আজকে আমার লেখাগুলো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।